Welcome back, guys. Welcome back once again to our YouTube channel Sports News TV. আবারও চলে এলাম তোমাদের সামনে ইন্ডিয়ান ফুটবলের এবং ট্রান্সফার আপডেটের বেশ কিছু খবর নিয়ে। তো শেষ পর্যন্ত দেখো, ধৈর্য ধরে বসো। তো ভিডিও শুরু করার আগে যে কথাটা অলওয়েজ বলি, আজকে আবারও বলছি, যারা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে। তো চলো এবার যাওয়া যাক ফার্স্টেই খবরগুলোর দিকে, যেখানে কিন্তু প্রথমেই আসছে ট্রান্সফার আপডেটের নিউজ, তারপরে ইন্ডিয়ান ফুটবলের যা যা নিউজ আছে সেগুলো তোমাদেরকে একে একে বলে দেবো। তো প্রথম যে নিউজটা আছে সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, কলকাতার আরেক প্রধান, যারা কিন্তু আই লিগ খেলবে। তো মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু অফিসিয়ালিভাবে সাইন করে নিল মিলান সিংকে, এসসি ইস্ট বেঙ্গল থেকে। সবাই জানে মিলান সিং অনেক দিন ধরেই কিন্তু ইন্ডিয়ান ফুটবলে একজন পরিচিত মুখ। তো মিলান সিংকে কিন্তু সাইন করিয়ে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের আই লিগের জন্য। তারপর হচ্ছে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব আরও একটা খেলোয়াড়কে সাইন করে নিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি থেকে, তিনি হলেন ওয়েন ভাস। এই ওয়েন ভাস কিন্তু হচ্ছেন একজন গুয়ানিস ফুটবলার, যিনি চার্চিল ব্রাদার্স এফসি দলেও খেলেছেন। তো তাকে কিন্তু সাইন করে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারপরে হচ্ছে যে নিউজগুলো সেটা হচ্ছে এবার আইএসএলের নিউজ, আই লিগের যা নিউজ ছিল তোমাদের দিয়ে দিলাম। আইএসএলের নিউজ হচ্ছে সেটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি কিন্তু অফিসিয়ালিভাবে সাইন করে নিল নিমদর্জি তামাংকে। তো এই নিমদর্জি তামাং সবাই জানো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি হয়ে দলের হয়ে খেলছিলেন নিমদর্জি তামাং, তাকে কিন্তু সাইন করিয়ে নিল এখানে হায়দ্রাবাদ এফসি। ইগোর আঙ্গুলো, যে নিউজটা আগের দিন বলছিলাম, ইগোর আঙ্গুলো কিন্তু অফিসিয়ালিভাবে সাইন করে দিয়েছেন মুম্বাই সিটি এফসিতে, কারণ অ্যাডাম লে ফন্ড্রে এবং বার্তলোমিও ওগবেজে চলে যাওয়ার পর কিন্তু সেরকম কোনো স্ট্রাইকিং মানে স্ট্রাইকার ছিল না মুম্বাইয়ের হাতে। তো মুম্বাই সিটি এফসি কিন্তু সাইন করে নিল ইগোর আঙ্গুলোকে। তারপর আবারও আই লিগের নিউজ, শ্রীনিধি এফসি সবাই জানো, শ্রীনিধি এফসি এবার আই লিগের নতুন দল শ্রীনিধি এফসি। তো শ্রীনিধি এফসিতে কিন্তু সাইন করে নিল মালসোয়াম জুয়ালাকে। এই নিউজটা সম্ভবত আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। তো যাই হোক, আমি বলেছিলাম যে অফিসিয়ালি কনফার্মেশান যখনই আসবে তোমাদেরকে ভিডিও করে আবারও আমরা বলে দেবো। তো মালসোয়াম জুয়ালাকে কিন্তু সাইন করিয়ে নিল এখানে শ্রীনিধি এফসি। তারপরে হচ্ছে রাউন্ড গ্লাস এফসি কিন্তু অফিসিয়ালিভাবে সাইন করে নিল শঙ্কর সিম্পিয়ানরাজকে। এবার যে নিউজটা হচ্ছে সেটা হচ্ছে মানে কী বলবো, মানে ব্যক্তিবিশেষের মারফত খবর, সেটা হচ্ছে সন্দেশ জিঙ্গানের কাছে কিন্তু অনেক ফরেন ক্লাবের অফার আছে। তো দেখা যাক সন্দেশ জিঙ্গান মানে কন্ট্রাক্ট ক্লজ অ্যাপ্লাই করে এটিকে মোহনবাগান ছেড়ে বিদেশের মাটিতে পা দেয় কি না, সেটাই এখন দেখার। মানে কন্ট্রাক্ট ক্লজ বলে একটা জিনিস আছে, সেটা করে কি তিনি বিদেশের কোনো ক্লাবে চলে যাবেন নাকি তিনি এটিকে মোহনবাগানে স্টে করবেন, সেটাই এখন দেখার। এটা কিন্তু অনেক দিন ধরে এই খবরটা শোনা যাচ্ছে, তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তারপরে হচ্ছে তিরি মানে ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার ইন আইএসএল, এখনও পর্যন্ত যা আইএসএল হয়েছে, তো তিরি এটিকে মোহনবাগানের ডিপ ডিফেন্সের অন্যতম ভরসা তিরি। তো সেই তিরি কিন্তু সেকেন্ড ভ্যাকসিনেশন মানে সেকেন্ড ডোজ যেটা করোনা ভাইরাসের, তো সেই সেকেন্ড ভ্যাকসিনেশন কমপ্লিট না হওয়ার কারণে কিন্তু তিনি 15 আগস্ট আগে কিন্তু আসতে পারছেন না। তো তার ফলে বলাই যায় যে তিনি এফসি কাপ কিন্তু পুরোপুরিভাবে মিস করতে চলেছেন। তো হয়তো তার জায়গায় কার্ল ম্যাথিউকে আমরা ডিফেন্সে খেলতে দেখব। তো সেটা মানে পুরোপুরি হাবাস স্যারের মানে কী বলবো মগজাস্ত্রের খেলা, তিনি কাকে খেলাবেন সেটা পুরোপুরি তার ব্যাপার। তো তিনি কিন্তু এফসি কাপ মিস করতে চলেছেন, 15 আগস্টের পর হয়তো তিনি আসবেন, হয়তো তিনি সিএফএল অথবা ডুরান্ট কাপ খেলতে পারেন। তো যাই হোক, চেন্নাইন এফসি কিন্তু অফিসিয়ালিভাবে সাইন করে নিয়েছেন একজন কিরগিস্তানিয়ান ফুটবলারকে, মিরলান মুরজায়েব। অফিসিয়ালিভাবে কিন্তু তার সাইনিং হয়ে গেছে, আগের ভিডিওতে আমরা বলেছিলাম একটা রিউমর আছে এবং এটা কিন্তু মানে অফিসিয়ালিভাবে কনফার্মেশান হয়ে গেছে, যার ফলে কিন্তু আমরা তোমাদেরকে বলে দিলাম। তারপরে হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু সাইন করে নিয়েছে লালডান মাওয়াইয়া রাল থেকে। এই লালডান মাওয়াইয়া রালতেও কিন্তু একজন মানে নাম শুনে বুঝতে পারছো একজন পাহাড়ি ফুটবলার, তাই কিন্তু সাইন করে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তারপরে হচ্ছে কিন লুইস, মানে কলকাতা মাঠে কিছুদিন আগে পর্যন্ত একটা মানে খুব চেনা নাম ছিল কিন লুইস, মোহনবাগান বেঙ্গালুরু এফসির হয়ে খেলেছিলেন এবং মোহনবাগান দলের হয়ে তিনি আই লিগ এবং ফেডারেশন কাপও জিতেছিলেন। তো এই কিন লুইসকেও কিন্তু সাইন করে নিল রাউন্ড গ্লাভ পাঞ্জাব এফসি, তাই কিন্তু সাইন করে নিল। এবং তারপরে হচ্ছে যে সেভেন্স ফুটবল থেকে জানা যাচ্ছে, একটা সোর্স থেকে জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের র্যাডারে অর্থাৎ ইস্ট বেঙ্গলের নজরে কিন্তু অরিন্দম ভট্টাচার্য, প্রবীর দাস, প্রণয় হালদারের মতো খেলোয়াড়রা কিন্তু রয়েছেন। আমি যেটা বলছিলাম আগের ভিডিওতে, হয়তো খুব তাড়াতাড়ি জট কাটতে চলেছে, হয়তো টার্মশিট নিয়ে যে ঝামেলাটা চলছে শ্রী সিমেন্ট এবং ইস্ট বেঙ্গল ক্লাবের মধ্যে, সেটা হয়তো মিটতে চলেছে, যার ফলে কিন্তু মানে প্লেয়ার সাইনিংয়ের দিকে কিন্তু নজর দিয়েছে এসসি ইস্ট বেঙ্গল।
তো সেই মানে ফুটবলারদের দিকেই কিন্তু নজর রয়েছে, যেখানে অরিন্দম ভট্টাচার্য, প্রবীর দাস এবং প্রণয় হালদারের মতো খেলোয়াড়দের দিকে কিন্তু নজর রয়েছে। এবং সর্বশেষ নিউজ যেটা হচ্ছে, কালকে মমতা ব্যানার্জি কিন্তু একজন মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু একটা মানে সভায় তিনি বলছিলেন যে ইস্টবেঙ্গলকে চিন্তা করার কোনো দরকার নেই, হয়ে যাবে। অর্থাৎ তিনি কিন্তু মানে এই কথার মাধ্যমেই কিন্তু বুঝিয়ে দিলেন যে তিনি ইস্টবেঙ্গলকে আইএসএল খেলার ব্যবস্থা আরও একবারের জন্য করে দিতে চলেছেন। তো ইস্টবেঙ্গল যদি খেলে আইএসএল নিশ্চয়ই খুব ভালো হবে, আবারও আমরা ডার্বি দেখতে পারবো, মোহনবাগান ইস্টবেঙ্গলের লড়াই দেখতে পারবো, দুটো দল কীরকম আইএসএলে খেলে সেটাও আমরা দেখতে পারবো। তো এটাই ছিল আজকের নিউজ। এবং মোহামেডান এফসি কিন্তু আরও একটা খেলোয়াড়কে সাইন করে নিয়েছে, সেটা হচ্ছে ব্র্যান্ডন ভ্যান রালেম ডিকা। সবাই যেন ব্র্যান্ডন আই লিগের চ্যাম্পিয়ন হয়েছিল আইজল এফসির হয়ে, তারপরে এস মানে যখন কোয়েস ইস্টবেঙ্গল ছিল তখন কিন্তু খেলেছিল কোয়েস ইস্টবেঙ্গলে, এবার কিন্তু তিনি সাইন করলেন মোহামেডান এফসিতে। তো গাইজ, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব লাইক এবং ফলো করতে ভুলো না, এবং আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমাদের ওয়েবসাইটটাও ফলো করতে পারো। সব সমস্ত কিছুর লিংক কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে। তো চলো, এখনকার মতো টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো। তো টিল দেন গাইজ, গুড বাই অ্যান্ড গুড নাইট।